আমরা যখন থার্ড লেভেলে এলাম তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে হাওয়া। ওপর থেকে বৃষ্টি ভেজা প্যারিসকে দেখলাম। ওখানে কিছুক্ষণ থেকে আমরা নিচে নেমেলাম। সবাই গাড়িতে এলে আমরা গেলাম লুভর বা লুভেরি মিউজিয়াম দেখতে। এটা পৃথিবীর বৃহত্তম চিত্রশালা। না দেখলে মনে হতো সত্যি পৃথিবীর অনেক কিছুই দেখা থেকে বঞ্চিত হতাম। মিউজিয়ামে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ে উল্টো পিরামিডের মতো একটা জিনিস, কাঁচ দিয়ে তৈরি। এই মিউজিয়াম দেখতে 6 মাস সময় লাগে। মিউজিয়াম 3 ভাগে বিভক্ত। এটা 2009 বছরের পুরনো। এখানে আছে পৃথিবী বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, খোদাই করা মূর্তি, ফ্রস্কে, মিশরীয় অ্যান্টিকুইটি আছে, দেনুস অফ ইলোদট, নিক অফ স্যামোথ্রেক, দ্য ডাইং স্লেভ, মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা, এরকম 350,000 ছবি ডিসপ্লে করা আছে এখানে, রোমান, ইজিপসিয়ান ও গ্রিক স্থাপত্যের। বিকেলবেলা প্যারিস ঘুরতে ঘুরতে আমরা এলাম সেন নদীতে, ক্রুজে করে রাতের প্যারিসকে দেখতে। প্যারিসের বিখ্যাত আর্চেস ব্রিজের নিচে দিয়ে ক্রুজ গেল। সন্ধ্যাবেলা আস্তে আস্তে সেনের দুপারে লাইট জ্বলতে শুরু করল। আর প্যারিস অন্য রূপ ধারণ করল। চলতে চলতে আমরা আলোকোজ্জ্বল আইফেল টাওয়ারকে দেখলাম। 1985 সালে ভারত উৎসবের সময় এই আইফেল টাওয়ার আলো দিয়ে সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছিল আমাদের বাঙালি আলোর জাদুকর তাপস সেন। আজও সেই আলো জ্বলছে। May, সুইজারল্যান্ড বা সুইটারল্যান্ড যে নামেই ডাকা হোক না কেন, তার ভাবমূর্তি এতটুকু বদলায় না। এই দেশের ভুবন মোহিনী রূপের জগৎ জোড়া খ্যাতি, স্বপ্নের দেশ, সুন্দরের দেশ। Thank you.
নিরাপদ রিসর্টের ঘরে বসে অনুভব করুন আদিম জলে জঙ্গলে হিংস্র সাপদের নিঃশব্দ পদচারণা, কাঠ পাখির চিৎকারে খান খান রাতের আকাশ, সুন্দরবনের দয়াপুরে নিজস্ব গাছপালা পুকুরে সাজানো রিসর্ট সুন্দরবন হ্যামিল্টন রিসর্ট। যোগাযোগ করুন 9163220919 নম্বরে। ফিশ কার্নিভাল 2016 চাঁদিপুরে, দুরাত্রি তিন দিনে, সঙ্গে বুড়িবালাম ও পঞ্চলিঙ্গেশ্বর, মাথাপিছু 3,900 টাকা। রওনা 16 জুলাই। ফিশ কার্নিভাল 2016 চাঁদিপুরে, দুরাত্রি তিন দিনে, সঙ্গে বুড়িবালাম ও পঞ্চলিঙ্গেশ্বর, মাথাপিছু 3,900 টাকা। রওনা 16 জুলাই। আরও প্যাকেজের খোঁজ পেতে দেখুন আমাদের ওয়েবসাইট www.offroadclub.com। এই ছবি বিষ্ণুপুরের লাল বাঁধের। জলকষ্ট দূর করা ও প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করার জন্য মল্ল রাজারা 17 শতকে তৈরি করেন এই জলাশয়। রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে লালবাইকে নিয়ে আসা হয় নর্তকী হিসেবে। রাজার সম্পর্ক গড়ে ওঠে লালবাইয়ের সঙ্গে। এই লাল বাঁধেই রাজা লালবাইকে সঙ্গে নিয়ে নৌকাবিহার করতেন। এই অপরাধের জন্য রানীর ষড়যন্ত্রে এই জলাশয়েই হয়েছিল লালবাইয়ের শেষ ঠিকানা। সুন্দরী নর্তকী আর তার ছেলেকে এই লাল বাঁধেই ডুবিয়ে খুন করা হয়েছিল। বিষ্ণুপুর ভ্রমণে এসে তাই ঐতিহাসিক এই লাল বাঁধ দেখতে আসেন সব পর্যটকই। আর তারপর যথারীতি আবর্জনায় পরিপূর্ণ করে ফেলেন নিয়ম মতো। বছরের পর বছর এই আবর্জনা জমতে জমতে কিছুটা অংশ বুঝেই গেছে লাল বাঁধের। এককালে যে লাল বাঁধে ভেসে বেড়াত প্রমোদ তরী, আজ তা পরিণত হয়েছে সাধারণ দিঘিতে চান করা, কাপড় কাচা ইত্যাদির জন্য। ইতিহাসও একদিন হয়তো হারিয়ে যাবে লালবাইয়ের মতো এই দিঘির জলে। যারা এই ঐতিহাসিক লাল বাঁধকে এইভাবে নোংরা করেছেন বা করছেন, ক্রমশ মুছে ফেলার চেষ্টা করছেন এর ঐতিহাসিক গুরুত্ব, অফ রুটের পক্ষ থেকে তাদের দেখানো হচ্ছে আজ ব্ল্যাক ফ্ল্যাগ।